সিনেমাটি 1962 সালের একটি বিশাল বড় জাহাজকে নিয়ে শুরু হয়, যেখানে এমন একটি দুর্ঘটনা ঘটে যেটা সবাইকে অবাক করে দেয়। সেখানে পার্টি চলছিল এবং সবাই খুব আনন্দ করছিল। তখনই হঠাৎ একটি মানুষ জাহাজের সিস্টেম বন্ধ করে দেয়, যার ফলে একটি তার বের হয়। সেই তারটি পার্টির সবাইকে চিরতে চিরতে চলে যায়। প্রত্যেকটি মানুষের বডি দুটো পার্টে ভাগ হয়ে যায়। শুধুমাত্র কেটি নামের একটি মেয়ে হাইটে ছোট হওয়ায় বেঁচে যায়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে চিৎকার করে ওঠে। তারপর আমরা বর্তমানের সিন দেখতে পাই, যেখানে একটি রেস্কিউ টিম একটি জাহাজকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসে। তারপর তারা একটি ক্লাবে এসে এনজয় করে। সেখানেই তাদের জ্যাক ফেরিম্যান নামের একজন সার্ভিস পাইলটের সঙ্গে দেখা হয়। জ্যাক তাদেরকে অ্যান্টোনিয়া গ্রেজা নামের একটি জাহাজের ব্যাপারে বলে, যেটি অনেক বছর আগে গায়েব হয়ে গেছে। সে আরো বলে সেটি সোনাতে ভর্তি ছিল। রুমার্সের মতে এটি বেরিং সাগরে রয়েছে। তারপর জ্যাককে সঙ্গে নিয়ে রেস্কিউ টিম সেটাকে বাঁচাতে যায়। তাদের লক্ষ্যে পৌঁছানোর পর সেখানে তারা কোনো জাহাজ দেখতেই পায় না। সবাই খুবই অবাক হয়ে যায়। তারপর হঠাৎই তাদের বোট একটি বিশাল বড় জাহাজের সঙ্গে ধাক্কা লাগে। ভাগ্যবশত তাদের কারো কোনো ক্ষতি হয় না। জ্যাক এবং গ্রিড ছাড়া সবাই ওই বিশাল বড় জাহাজের দিকে এগিয়ে যায়। তারপর তারা জাহাজের ভেতরে যায়। ভেতরে যাওয়া মাত্রই তাদের সঙ্গে অদ্ভুত কিছু হতে শুরু করে। তারা একটি শব্দ শুনতে পায় এবং সেটি ফলো করতে করতে একটি ঘড়ির কাছে পৌঁছায়, যেটার পেন্ডুলামের আওয়াজ করছিল। তারপর হঠাৎই সেটা বন্ধ হয়ে যায়। মুন্ডার সেটাকে টাচ করে তখনই তার ভেতর থেকে একটি আওয়াজ বের হয়। এর ফলে তারা খুবই ভয় পেয়ে যায়। তারপর তারা সামনের দিকে এগিয়ে যায়। টেবিলের ওপর পড়ে থাকা স্ক্র্যাবল অটোমেটিক সেট হয়ে যাচ্ছিল, যেটাতে ওয়েলকাম লেখা ছিল। এটা খুবই অদ্ভুত এবং সন্দেহজনক দৃশ্য। তারপর তারা আবার সামনের দিকে এগিয়ে যায়। তখন হঠাৎ মুন্ডার পায়ের নিচের ফ্লোর ভেঙে যায়। সে পড়ে যেতেই যাবে, তখনই মৌরিন তাকে ধরে নেয়। তারপর সে তাকে ওপরে তুলতে যায়। তখনই সে নিচে সেই ছোট্ট মেয়ে কেটিকে দেখতে পায়। সে দ্বিতীয়বার দেখে, তখন কেটি গায়েব হয়ে যায়। তারপর সবাই মিলে তাদের দুজনকে উপরে তুলে নেয়। কিন্তু এই সব কিছু মৌরিনের অদ্ভুত মনে হচ্ছিল। তারপর তারা সার্চ করতে করতে একটি ডিজিটাল ঘড়ি দেখতে পায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে 1962 সালে কোনো ডিজিটাল ঘড়িই তো ছিল না। তখন মার্ফি বলে, হয়তো আমাদের আগে এখানে কেউ এসেছিল। তারপর জাহাজের ম্যানুয়াল নিয়ে তারা আবার তাদের বোটে ফিরে যায়। রাতের বেলায় যখন মরিন একা থাকে, তখন তার কাছে জ্যাক আসে। তখন মরিন জ্যাককে বলে, আমি জাহাজে একটি ছোট মেয়েকে দেখেছি। জ্যাক বলে এটা তার হ্যালুসিনেশন। তারপর তাকে আরাম করতে বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তারা জানতে পারে জাহাজে একটি বিশাল বড় গর্ত রয়েছে, যার কারণে এটি ডুবছে। প্রত্যেকে 3 দিনের মধ্যে জাহাজটিকে ঠিক করে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করে। তারপর তারা কাজ শুরু করে দেয়। মরিন সুইমিং পুলের দিকে এগিয়ে যায়। সেখানে সে গুলির চিহ্ন দেখতে পায়। সেটা দেখে সে একটু অবাক হয়ে যায়। তারপর সেখান থেকে সে উপরে চলে যাবে, ঠিক তখনই সে আবার ওই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। তখন সে ভয়ে উপর থেকে নিচে পড়ে যায় এবং তার মাথায় খুব জোরে লাগে। লাগার ফলে তার মাথা দিয়ে রক্ত বের হয়। সুইমিং পুল ওই রক্তকে শুষে নেয়। তারপর মরিন কেটির জায়গায় জ্যাককে দেখে। জ্যাক মরিনকে সেখান থেকে নিয়ে যায়। তারপর দেখা যায় ওই পুল পুরো রক্তে ভরে যায় এবং তার ভেতরে অনেক ডেড বডি দেখা যায়, যেটি খুবই ভয়ঙ্কর দৃশ্য। যখন মার্ফি ক্যাপ্টেনের রুমে অন্বেষণ করছিল, তখন সে সেখানে একটি ওয়াইন ভর্তি গ্লাস দেখে। তারপর সে যখন খাওয়ার জন্য গ্লাসটি ওঠায়, তখন সে আয়নাতে দেখে ক্যাপ্টেন ওয়াইন খাচ্ছে। এটা দেখে সে খুবই ভয় পায় এবং তার হাত থেকে গ্লাসটি পড়ে যায়। তখন সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আবার মরিন এবং জ্যাককে দেখা যায়, যেখানে তারা লন্ড্রি রুমের ভেতর দিয়ে একটি ইঞ্জিনের দরজা খোলে। দরজা খোলা মাত্রই জলের স্রোত তাদের দিকে আসতে শুরু করে এবং সেই জলের ভেতরে অনেক ডেড বডিও থাকে, যার ফলে তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। তারপর তারা ফিরে যাওয়ার জন্য সেই দিকে যায় যেই দিক দিয়ে তারা এসেছিল, কিন্তু সেই দিকের দরজা লক হয়ে যায়। এরপর তারা যে ইঞ্জিনের দরজা খুলেছিল সেই দরজার দিকে এগিয়ে যায়। এরপর আমরা পরের সিনে গ্রিরকে দেখতে পাই। সে ফ্রান্সিসকোর আওয়াজ শুনতে পাচ্ছিল, সেই ফ্রান্সিসকো যে 1962 সালে জাহাজে গান করছিল।
গ্রের আওয়াজটিকে ফলো করতে করতে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু সে কিছুই দেখতে পায় না। কিন্তু আমরা সেখানে ফ্রান্সিসকোকে দেখতে পাই। তার পরের সিনে আবার মরিন এবং জ্যাককে দেখানো হয়। জ্যাক এবং মরিন বাকিদেরকে খুঁজতে খুঁজতে একটি রুমে পৌঁছায় যেখানে অনেক সোনা রাখা ছিল। এ ব্যাপারটা বাকিদেরকে জানানোর জন্য তাদেরকে খুঁজতে শুরু করে। তখন তারা লন্ড্রি রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। মরিন ভেতরে গিয়ে একটু নোটিস করার চেষ্টা করে। তখনই সাদা কাপড়টি নড়াচড়া করে, সেটি মরিনকে ফলো করতে শুরু করে। তাই সে খুব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর দেখা যায় তারা আর কেউ নয়, তারা তাদেরই পার্টনার। তারপর মরিন সবাইকে সেই সোনার কাছে নিয়ে যায়। তারা এত বেশি সোনা দেখে খুবই খুশি হয় এবং তারা ডিসাইড করে যে জাহাজ এখানেই রেখে এই সব সোনা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাবে। তারপর তারা এই সব সোনা নিজেদের বোটে লোড করে নেয়। সন্তোষ যখন বোট স্টার্ট করার জন্য ইঞ্জিন পরিষ্কার করে, তখন নিজে নিজেই সিলিন্ডার অন হয়ে যায়। এই সব কিছু কেটি দেখতে পায় এবং সে মরিনকে ওয়ার্ন করার চেষ্টা করে, কিন্তু কেউ এসে তাকে থামিয়ে দেয়। গ্রির বোট স্টার্ট করে দেয় আর তখনই ব্লাস্ট হয়ে সন্তোষ মারা যায়। তারপর সবাই মিলে ওই বিশাল বড় জাহাজেই আটকে যায়। এখন মরিন অন্য কিচ্ছু চায় না, এখন শুধু সে কেটির রহস্য সলভ করতে চাইছিল। সেই জন্য মরিন তাকে খুঁজতে শুরু করে। ফাইনালি সে কেটির রুম খুঁজে পায়। দ্বিতীয় দিকে ডজ এবং মুন্ডার রান্নাঘরে খাবার পেয়ে খেতে শুরু করে। প্রথমে সেই খাবার খুবই টেস্টি মনে হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে যে তারা খাবার খাচ্ছে না, তারা পোকা খাচ্ছে, যার ফলে তারা খুবই ভয় পেয়ে যায় এবং বমি করতে শুরু করে। এদিকে মরিন কেটির রুম খুঁজতে খুঁজতে কেটির বডি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়, যেটি এখন খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল। মরিন ওই বডি দেখে খুবই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই যেখানে গ্রির ছিল সেখানে অদ্ভুত কিছু হতে শুরু করে। নিজে নিজেই সব জিনিস চেঞ্জ হয়ে 1962 সালে কনভার্ট হয়ে যায়, যখন ওই জাহাজ একদম ঠিক ছিল এবং সবাই পার্টি করছিল। গ্রির এই সব কিছু দেখে কিছুই বুঝতে পারে না, এসব কি হচ্ছে, সে অবাক হয়ে যায়। অন্যদিকে মার্ফি ক্যাপ্টেনের রুমে মন খারাপ করে বসেছিল, তখন হঠাৎ মদের বোতল নড়তে শুরু করে। তারপর সে দেখে তার সামনে ক্যাপ্টেন বসে আছে এবং তাকে ওয়াইন খেতে দিচ্ছে। এদিকে মরিন যখন কেটির ডেড বডির গলার নেকলেস দেখে, তখন পেছনে কেটির আত্মা চলে আসে। তারপর মরিন ওই নেকলেসটি কেটিকে দেয়, তখন তার হাতের মধ্যে দিয়ে নেকলেস বেরিয়ে যায়। মরিনের যে একটু আশা ছিল সেটাও ভেঙে যায়। মরিনের বিশ্বাস হয়ে যায় যে কেটি সত্যিই একটা ঘোস্ট। তার পরের সিনে আমরা দেখতে পাই ক্যাপ্টেন মার্ফির কাছে একটি অবাক করা জিনিস প্রকাশ করে। সে লরেলি জাহাজের ব্যাপারে জানতে পারে, যেই জাহাজের অদৃশ্য হওয়া একটি রহস্য ছিল, যেটি অ্যান্টোনিও গ্রাজা নামের রেস্কিউ টিম উদ্ধার করেছিল। আর সমস্ত সোনা ওই লরেলি জাহাজেরই ছিল। যেদিন অ্যান্টোনিও গ্রাজা উদ্ধার করেছিল, ঠিক তার দুদিন পর অ্যান্টোনিও গ্রাজা নিজেই অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর ক্যাপ্টেন মার্ফিকে একটি ছবি দেখায়, যেটি দেখার পর সে খুবই অবাক হয়ে যায়। এই ছবিটি কার সেটা আমরা একটু পরেই জানতে পারব। কেটি মরিনকে বলে, আমি এবং এখানে যেসব লোক ছিল সবাই ঘোস্ট। যে এটি করছে সে তার কোটা সম্পূর্ণ না করা পর্যন্ত কেউ এখান থেকে পালাতে পারবে না। কেটি সব কিছু বলার আগেই রুমে কিছু আসতে শুরু করে, যার ফলে কেটি খুবই ভয় পেয়ে যায় এবং মরিনকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ থেকে চলে যাও। তারপর কেটি গায়েব হয়ে যায়, শুধুমাত্র তার চিৎকার শোনা যায়। মার্ফি সব কিছু জানার পর মরিনকে খুঁজতে শুরু করে, যত তাড়াতাড়ি সম্ভব জাহাজ থেকে চলে যাওয়ার জন্য। তখনই মার্ফি সন্তোষের জ্বলে যাওয়া বডি দেখতে পায়, যেটি তাকে ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি ফ্রান্সিসকো গ্রিরকে বশ করে তার পেছনে আসতে বাধ্য করে। যখন ফ্রান্সিসকো গ্রিরকে পুরোপুরি বশ করে নেয়, তখন সে তাকে জাহাজের ওপর থেকে ফেলে মেরে দেয়। এদিকে মরিন মার্ফিকে খুঁজতে খুঁজতে তার কাছে যায়। তখন মার্ফির মরিনকেও সন্তোষের মতো দেখতে লাগে। তখন সে ভয় পেয়ে মরিনকে অ্যাটাক করে দেয় এবং তাকে মারার চেষ্টা করে, কিন্তু মরিন মার্ফির পায়ে চাকু মেরে দেয়। তারপর মার্ফি যখন মরিনকে অ্যাটাক করতে যায়, তখন পেছন থেকে জ্যাক এসে তাকে জখম করে দেয় এবং মরিনকে বাঁচিয়ে নেয়। তারপর সে মার্ফিকে একটি অ্যাকোয়ারিয়ামে বন্ধ করে দেয়, যাতে সে আবার কাউকে অ্যাটাক করতে না পারে। সবকিছু এতটাই জটিল হয়ে যায় যে তারা যে কোনোভাবে এখান থেকে বের হতে চাইছিল। মরিন সবার সঙ্গে ওই জাহাজকে ঠিক করার কাজে লেগে যায়। সবাই ওই জাহাজকে ঠিক করে আর মরিন গ্রিরকে খুঁজতে শুরু করে। সে আবার কেটিকে দেখতে পায়।
কেটি মরিনকে গ্রিডের ডেড বডি দেখায়। তারপর কেটি মরিনকে তার অতীতে নিয়ে যায় এবং আসল সত্যিটা কি সেটা দেখায়। যারা রান্না করছিল তাদের মধ্যে একজন শেফ লোকেদের খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দেয়, তারপর সে নিজেও মারা যায়। তারপর কারেন্টের তার দিয়ে সবাই চিড়ে যায় আর ওই ওয়ার্কাররা বাকিদেরকে গুলি করে মেরে দেয় আর কেটিকে তার রুমে নিয়ে গিয়ে ঝুলিয়ে মেরে দেয়। এইসব কিসের জন্য করবে? অবশ্যই সোনার জন্যই করেছে। যখন সবাই সোনার কাছে পৌঁছায় তখন ফ্রান্সিসকো একজন ওয়ার্কারসকে ম্যানিপুলেট করে সবাইকে মেরে দেয়, সব শেষে ওই ওয়ার্কারসকেও মেরে দেয়। এরপর সেই ভিলেনের এন্ট্রি হয়, যে এই সব কাজের মাস্টার মাইন্ড। সেই ভিলেন ফ্রান্সিসকোকে একটি হুকের সঙ্গে ঝুলিয়ে মেরে দেয়। মরিন সেই ভিলেনের চেহারা দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ নয়, সে হলো জ্যাক, যে তাদেরকে এই জাহাজে নিয়ে এসেছে। কিন্তু সে এসব কেন করছে? এরপরে হঠাৎ মরিনের মারফির খেয়াল আসে। সে ওই অ্যাকোয়ারিয়ামে পৌঁছানোর আগেই জল জমে মারফি মারা যায় আর তার হাতে জ্যাকের ফটো থাকে, যেটি ওই ক্যাপ্টেন তাকে দিয়েছিল। মরিন ডজকে জ্যাকের ওপর নজর রাখতে বলে সে মোন্ডারকে খুঁজতে চলে যায়। অন্যদিকে একটি শক্তি মোন্ডারকে জাহাজের দিকে টেনে নেয় এবং সে ছোট ছোট টুকরো হয়ে মারা যায়। তারপর পাইপ দিয়ে রক্ত আসতে দেখে মরিন জানতে পারে যে মোন্ডার অবশ্যই মারা গেছে। তারপর এখানে আমরা দেখতে পাই যে ডজকে জ্যাক অনেক কিছু বলে তাকে রাগিয়ে দেয়। রেগে যাওয়ার ফলে ডজ জ্যাককে শর্টগান দিয়ে গুলি করে দেয়। এরপরে জ্যাক মারা গেছে ভেবে ডজ সেখান থেকে চলে যায়। এদিকে মরিন জাহাজে বোম ফিট করে, কিন্তু ডজ এসে তাকে ব্লাস্ট করতে বারণ করে, কিন্তু মরিন তার কোনো কথাই শোনে না। এরপরে ডজ কোনো রাস্তা দেখতে না পেয়ে সে তার ফেস চেঞ্জ করে। তারপর আমরা দেখতে পাই সেই ফেস চেঞ্জ করা মানুষটি হলো জ্যাক। জ্যাক মরিনকে বলে, আমিও তোমার মতো একজন উদ্ধারকারী, তুমি বোট কালেক্ট করো আর আমি আত্মা কালেক্ট করি, সারা জীবনের জন্য এটাই আমার কাজ। এই বোট যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমার ম্যানেজমেন্ট খুশি হবে না, সেজন্য তাকে বোট ধ্বংস করতে বারণ করেছে। কিন্তু মরিন তার কথা শোনে না, সেজন্য জ্যাক তাকে অ্যাটাক করে দেয়। মরিন জ্যাকের পায়ে তীর মেরে দেয়, তারপরে সে বোমের সুইচে নিশানা করে ওই তীরটি চালিয়ে দেয়। তারপর সে জাহাজ থেকে লাফিয়ে পড়ে, পুরো জাহাজ ব্লাস্ট হয়ে যায়। তারপর মরিন বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায় না, তখনই কেটি তাকে সাহায্য করে এবং বাইরের রাস্তা দেখিয়ে দেয়। বাইরে এসে দেখে সব আত্মা আজাদ হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে তারা এবং পরের জীবনের জন্য চলে যাচ্ছে। মরিন একটি বক্সের সাহায্যে ভাসতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটি রেস্কিউ টিম মরিনকে বাঁচিয়ে নেয়। লাস্ট সিনে আমরা দেখি মরিনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। তখন সে দেখে জ্যাক জীবিত আছে এবং জ্যাক সোনাগুলোকে অন্য জাহাজে শিফট করছে। এটা দেখে মরিন ভয় ভয় অবস্থাতে চিৎকার করে ওঠে আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।